তিন মাস পরে টনক নড়ল জাতীয় মানবাধিকার কমিশনের। মণিপুর সরকারকে চিঠি দিয়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন সম্পর্কে জানতে চেয়েছে কমিশন। মালদার ঘটনায় যখন চোখের পলক ফেলার সময় মেলে না, সেখানে মণিপুর নিয়ে কেন ধীরে চলো নীতি, উঠছে প্রশ্ন। আগুন জ্বলছে, বাড়ছে চিতার সংখ্যা, এরই মধ্যে নতুন সমস্যা দেখা দিয়েছে মণিপুরে। সেখানে মায়ানমারের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ বাড়ছে। সম্প্রতি এমন রিপোর্ট সামনে এসেছে, এর কারণ জানতে অসম রাইফেলসের কাছে জবাব চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। কেন্দ্রীয় পদক্ষেপে ঠেকানো যাচ্ছে না হিংসা, এ আবহে তিন মাস পরে টনক নড়ল জাতীয় মানবাধিকার কমিশনের। মালদহের বামনগোলায় দুই মহিলা নির্যাতনের ঘটনাতে অতি সত্বর জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। দু সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মণিপুরে সেই কাজ করতে কমিশনের লাগলো তিন মাস। মণিপুর সরকারকে চিঠি পাঠায় জাতীয় মানবাধিকার কমিশন। চিঠিতে মণিপুরে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন সম্পর্কে জানতে চেয়েছে কমিশন। গত 3রা মে ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয় মণিপুরে। সংঘর্ষ বাধে মেইতি জনজাতির সঙ্গে কুকিদের, আগুন জ্বলে গ্রামের পর গ্রাম, জ্বালিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার এসেছিলেন মণিপুরে, কিন্তু সমস্যার সমাধান হয়নি বিন্দুমাত্র। অমিত শাহের ইম্ফল আসার আগেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল জনৈক কুকি মহিলাকে। মণিপুরের কাকচিং জেলার সেরু আও আং লেইকাই গ্রামে বা ছিল 6000 মানুষ, অতর্কিত হামলায় সে গ্রাম পতিত হয়ে পড়ে। ন্যাজারেথ স্ট্রিম ফাইমনের মতো বোধিষ্ণু এলাকা। হিংসা ঠেকাতে দফায় দফায় ছিন্ন করা হয় ইন্টারনেট, প্রায় 87 দিন অন্তর্জাল ছিন্ন অবস্থায় মণিপুর। গত তিন মাসের হিংসা পর্ব মাত্রা ছাড়ায় দুই কুকি সম্প্রদায়ের মহিলাকে বিবস্ত্র অবস্থায় হাঁটানোর ছবি ছড়িয়ে পড়ে অন্তর্জালে, নিন্দায় মুখর হয় গোটা দেশ। এ পরিস্থিতিতে মৌনব্রত পালন করেন নরেন্দ্র মোদী। বিরোধীরা বিবৃতি চাইলেও সেই দাবি মানতে নারাজ কেন্দ্র। অমিত শাহ বিরোধীদের মণিপুর ইস্যুতে সংবেদনশীল হতে আহ্বান জানিয়েছেন, কিন্তু কেন্দ্রের ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।